দুনিয়া নিয়ে খুব চিন্তা বেশি না করাই উচিত। মানে দুনিয়ার আমাদের বেশি দিন, আমার হায়াত খুব কম, বেশি দিন না। তো ওই দিক থেকে চিন্তা করে ভাবতেছি যে আমি যেহেতু ক্রিকেট পেশা আছে, এর পাশাপাশি যদি আমি মানে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। একটু জানতে চাই, এই যে আপনার এই বয়সে নিজের জীবন বা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নেয়া, ধর্ম ভীরু হয়ে আসলে ডিসিপ্লিন একটা লাইফ আপনি পরিচালনা করছেন, আপনার এই যে এই জায়গাটায় বদলে যাওয়াটা, ঠিক ক্রিকেটের মতো ক্রিকেটে একটা জায়গা থেকে আপনি নিজেকে বদলে ফেলেছেন, ঠিক ব্যক্তিগত জীবনটাকে আসলে কীভাবে বদলে ফেলেন বা কখন মনে হলো যে আসলে লাইফস্টাইলটাকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে? না, অবশ্যই যখন ক্রিকেট শুরু করি তখন সবাই বলতো যে ক্রিকেট খেলে ডিসিপ্লিনের দরকার, আগে প্লেয়ার যেমন হোক না হোক মানে মানুষ হিসাবে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হওয়া দরকার। তো আমার যখন কোচরা ছিল, ডিস্ট্রিক্টের কোচ বা আমার যে ডিভিশনের কোচ, তো বলতো যে ভালো প্লেয়ারের চেয়ে ভালো মানুষ হয় ইম্পর্টেন্ট আগে। তো ওই দিক থেকে যখন আমি আস্তে আস্তে 19-এর দিকে আসলাম, তো তখন চিন্তা করছি যে আমার দুনিয়া নিয়ে খুব চিন্তা বেশি না করাই উচিত। মানে দুনিয়ার আমাদের বেশি দিন, আমার হায়াত খুব কম, বেশি দিন না। তো ওই দিক থেকে চিন্তা করে ভাবতেছি যে আমি যেহেতু ক্রিকেট পেশা আছে, এর পাশাপাশি যদি আমি মানে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ অনেক কিছু ভালো কিছু রাখছে সামনে।